ব্রিটেনে অনেক পরিবারকে মাস শেষে কমপক্ষে 400 পাউন্ড করে জ্বালানি বিল দেওয়া লাগতে পারে বলে সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে। আর এ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। ইতিমধ্যেই জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় নাজুক অবস্থায় রয়েছে অনেক ব্রিটিশরা, এবং এ বছরের পর মানে 2023 সালে জ্বালানি বিল মাসে 400 পাউন্ড হতে পারে লাখ লাখ পরিবারে। কারণ যেভাবে জ্বালানি বিল বাড়ছে, একই সাথে সামনের দিনে জ্বালানি বিল আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে নাজেহাল হয়ে পড়বে পরিবারগুলো। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরের এপ্রিলে বার্ষিক জ্বালানি খরচ ভয়ঙ্করভাবে 4,700 পাউন্ডে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা প্রতি মাসে 391 পাউন্ডের সমতুল্য। এর ফলে হাজার হাজার সংগ্রামী বা অর্থনৈতিক কষ্টে থাকা পরিবারগুলো সমস্যা আরও বাড়িয়ে তুলবে গ্যাস ও বিদ্যুতের এই বিল দিতে গিয়ে। যুক্তরাজ্যের প্রবল মুদ্রাস্ফীতির কারণে গত বছরের তুলনায় ডিসেম্বরের মধ্যে জ্বালানি, বন্ধকী অর্থ এবং খাদ্য বিল সহ পরিবারের বার্ষিক আউটগোয়িং কমপক্ষে 6,000 পাউন্ড বৃদ্ধি পেতে পারে। এনার্জি কনসালটেন্সি এক্সিলিয়ন ভবিষ্যৎবাণী করেছেন যে আসছে যে অক্টোবরে জ্বালানি বিলের মূল্য ক্যাপ 3,687 পাউন্ডে পৌঁছাতে পারে, যা ইতিমধ্যে রেকর্ড মাত্রারও দ্বিগুণের কাছাকাছি। আর এতে সরাসরি 2,40,00,000 পরিবার সমস্যায় পড়বে। এক্সিলিয়নি আরও বলেন মূল্যবৃদ্ধির এই ক্যাপটি জানুয়ারিতে প্রায় 4,400 পাউন্ডে পৌঁছাতে পারে। 2023 সালের এপ্রিলে জ্বালানি দাম 4,700 পাউন্ডে পৌঁছালে তাদের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে 2021 সালে মানুষ যে পরিমাণ বিল দিয়েছে তার থেকে 4 গুণ বেশি বিল দিতে হবে। এদিকে আগামী এপ্রিলের মধ্যে জ্বালানি খরচ বাড়লেও জুলাই মাসে তা কমে 4,000 পাউন্ডে নামতে পারে, তবে সেটাও হবে বর্তমান সময়ের থেকেও দ্বিগুণ। এর আগে ব্রিটেনের নাম করা একটি দাতব্য সংস্থা জুনের শেষে সতর্ক করেছেন যে ব্রিটেনের 70 মিলিয়ন পরিবার আর্থিকভাবে এক ভীতিকর বছর পার করছে এই জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ার কারণে। জীবনযাত্রার এই সংকট মোকাবেলা করার জন্য তাদেরকে খাদ্য গরম মানে রুম গরম করতে, হিটার এবং প্রসাধনী সামগ্রী এমনকি গোসল ছাড়াই দিন যাপন করতে হচ্ছে। জোসেফি রাউন্ডট্রি ফাউন্ডেশন নামের একটি সংস্থা আরও জানিয়েছে নিম্ন আয়ের পরিবারগুলো এতটাই সংকটের যে 20 লাখেরও বেশি পরিবারকে খাওয়া অথবা জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ বা গ্যাস বিলের যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে, এবং তারা কিন্তু নিয়মিত তাদের খাবার কমিয়ে দিয়েছে। এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে কিন্তু প্রতিদিনই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে যে দেশটিতে জীবনযাপন ব্যয় বেড়েছে, বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ বিল দিতে দিতে নাজেহাল অবস্থা হয়ে গেছে পরিবারগুলোর। তাই সামনের সময় যদি এটি লাগাম না টানা হয়, তাহলে দেশে যারা নিম্ন আয়ের মানুষরা আছে তারা আরও দারিদ্রতার মধ্যে পড়তে পারে। এ ছিল আমার কাছে যুক্তরাজ্যে গ্যাস ও বিদ্যুৎ বিল বাড়া নিয়ে সম্প্রতি যে নতুন করে আবার যে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী বছর এপ্রিলে আবারও গ্যাস ও বিদ্যুৎ বিল বাড়তে পারে সে সম্পর্কে কিছু বিস্তারিত। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।